নিউইয়র্কে নানা আয়োজনে শেষ হলো 4 দিনব্যাপী বাংলা বই মেলা। 14 জুলাই জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে যত বই তত প্রাণ, এই স্লোগান নিয়ে শুরু হয়েছিল বাংলা বই মেলা 32তম আসর। 17 জুলাই বই মেলার শেষ দিনে জ্যামাইকা পারফরমেন্স আর্টস সেন্টার ছিল লোকে লোকারণ্য। নিউইয়র্কের নানা আয়োজনে শেষ হলো 4 দিনব্যাপী বাংলা বই মেলা। এবারের 32তম বইমেলা আসরের স্লোগান ছিল যত বই তত প্রাণ। এবারের আসরে বাংলাদেশ থেকে 25টি প্রকাশনা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের প্রায় 10টি প্রতিষ্ঠান স্টল নেয়। এবারের বইমেলায় বিক্রিও হয়েছে অনেক বই। আয়োজকরা জানান এবারের আয়োজনের সফলতার কথা। বাংলাদেশ এবং কলকাতার পরে বৃহত্তম বইমেলা, আমরা বলবো যে বাংলার বাইরে পৃথিবীর মধ্যে বৃহত্তম বইমেলা, এবং 32 বছর থেকে উত্তরোত্তর এটার মধ্যে মানুষের ইন্টারেস্ট বাড়ছে। মুক্তধারা GFB সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি আসাদ চৌধুরী। যুক্তরাষ্ট্র ছাড়াও কলকাতা, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও লন্ডন থেকে লেখক পাঠকেরা যোগ দিয়েছিলেন মেলায়। 4 দিনের এই মেলা হয়ে উঠেছিল বিশ্ব বাঙালিদের মিলন মেলা। আমার বই মেলাতে দুটো বই বেরিয়েছে, একটি বাংলার পুঁথি ঐতিহ্য যে পুঁথি নিয়ে ঝুমরা নামে, এবং আরেকটি বই গীতি কবিতা ভাবনার করিডোর। এই দুটো বই আমার বইমেলায় বেরিয়েছে। আগামী বইমেলা হবে আরো বেশি সমৃদ্ধ এবং প্রাণবন্ত, এমন প্রত্যাশা আয়োজকদের। আগামীতে বইমেলা 4 দিনের পরিবর্তে এটি নিশ্চয়ই সপ্তাহব্যাপীর কথা হয়তো ভাববে বইমেলার আয়োজক কমিটিরা। বাংলা বইয়ের বিপণন, বাংলা বইকে তুলে ধরার জন্য যে প্রচেষ্টা চলছে এটি আরো বেগবান হলো আমাদের বিশ্বাস। বই বিক্রির পাশাপাশি মেলার সমরেশ মজুমদার মঞ্চে 4 দিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, হয়েছে মঞ্চনাটক, কবিতা আবৃত্তি ও চলচ্চিত্র প্রদর্শনী। এবারের মেলায় বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত বিভিন্ন শিল্পীর সঙ্গীত পরিবেশনা। DBC নিউজ ডেস্ক।